নাম আল্লাহ, আমার সাথে দেয় যারা পাল্লা, আমি রাখি না তাদের ঘাড়ের পাল্লা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইতিহাস তালাশ করে দেখেন, অতীতে আল্লাহ পূর্বে পাল্লা দিয়েছে যারা, পাল্লা হারিয়েছে তারা। আজও আল্লাহর বিরুদ্ধে পাল্লা দিবে যারা, ভবিষ্যতে দেহ থাকবে কিন্তু কল্লা খুঁজে পাবে না তারা। তোমাদের সম্রাট হতে গেলে ভোট লাগে, তিয়ার লাগে, আর এদের সম্রাট হতে গেলে তুমি আর কিছুই লাগে না। এরা হলো মুকুটহীন সম্রাট। তোমাদের সম্রাটের বাহাদুরি 5 বছরের, আর এদের সম্রাটের বাহাদুরি কিয়ামতের আগ পর্যন্ত। আপনাদের কষ্ট হচ্ছে আমার না, রাগ করতেছেন না তো? আমার একটু তাকান, আলেমদের রক্ত বলো টিকা রাখত, আলেমদেরকে ধর্ষণকারী বলে অপমান করলো যে এখন ধর্ষণ মামলার 1 নম্বর আসামি সে। চিন্তা করুন না, 2 দিন পরে তোমার খড়ে দিতে হবে। খড় গরু আর ছাগলের জেলখানা কি বলে? তুমি এখন নিজেই 10 নম্বর আসামি হবা। কথা বলেন না কেন?
আল্লাহ এভাবে আপনি চিন্তা করবেন না ওরা দুনিয়ার সব কাফেররা মিলে চক্রান্ত করে ওয়ামা কা আল্লাহ আপনার আল্লাহ ওদের চক্রান্তকে মোকাবেলা করে আল্লাহু খায়রুল নাসিরিন হে নবী আপনার আল্লাহর চেয়ে উত্তম কৌশলে পৃথিবীতে আর কে হতে পারে দুনিয়ার সব কাফের আর মুনাফিকরা ফুটবল নিয়ে দৌড়াচ্ছে মুসলমানদের গোল পোস্টের ভিতরে গোল দিয়ে দেবে পৃথিবীর ইতিহাস থেকে মুসলমানদের গোল পোস্টে গোল দিয়ে দেবে মানে পৃথিবীর মানচিত্র থেকে মুসলমানদেরকে বিদায় করে দেবে আল্লাহ কয় অমাকারু ওরা খেলা করে চক্রান্ত করে অমাকার আল্লাহ আর আমি শুধু থেকে দিই ঠিক আমি শুধু থেকে দিই অনবী আপনি টেনশন করবেন না আল্লাহু খায়রুল মাকিরিন আপনার আল্লাহর সে উত্তম কৌশলী আর পৃথিবীতে কে হতে পারে কত উত্তম কৌশলী আমার আল্লাহ তাআলা আমি একটার পর একটা আপনাদের সামনে তুলে ধরব যদি আপনাদের ধৈর্য কোলায় ইনশাআল্লাহ আসি হুজুর আর খুব বেশি করে আমাদের কষ্ট দেবে আমি আর খুব বেশি করে আপনাদের কষ্ট দেব না ইনশাআল্লাহ সারা রাত হলবে ভাইরা আমার কেন করেন আল্লাহ কয় হাবিব টেনশন করবেন না হাতের মতো এনেবেন এক মুষ্টি বালু হাতটা করবেন ঢালু দিবেন একটা গু ওই ফুতে মারসাত হয়ে যাবে কাফেরদের চক্রান্তের কো হাতের বালু নিয়ে হাতটা ঢাল করে একটা ফু দেওয়ার দায়িত্ব আপনার কাফেরদের চোখের মধ্যে বালু ঢুকাইয়া চোখ চুলকায় সুযোগে নিরাপদে বাইর করে মদিনার প্রেসিডেন্টের আসনে বসায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ সে আল্লাহ আজও আছে আছে নাকি খাজা বাবার কাছে দায়িত্ব নিয়ে পেনশিয়ার হয়েছে নাম শুনেন না কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবারে আল্লাহর জন খাজা দিয়া আল্লাহ গেছে খালি হইয়া ভান্ডারি লাইন সালাত করে না তোরের গাড়ি আল্লাহর জন খাজার কাছে দিয়া আল্লাহ এখন পেনশিয়ার নিয়ে গায়েব হয়ে গেছে নাউজ বিল্লাহ ইবন জালালাক যে আল্লাহ তাআলা 10 বছর ইউসুফ আলাইহিস সালামকে কারাগারে রেখে সম্মানের সাথে মন্ত্রী বানায় মুক্ত করেছিলেন সে আল্লাহ আজও আছে না নাই যে আল্লাহ ফিরাউনকে চুমায় মেরেছিলেন সে আল্লাহ আজও আছে না নাই যে আল্লাহ তো নমরুদের মতো বিশ্বব্যাপী জুতা পিটে করে বিদায় দিয়েছিলেন সে আল্লাহ আজও আছে না নাই আল্লাহর বিরুদ্ধে পাল্লা দিয়েছে যারা পাল্লা হারিয়েছে তারা আল্লাহর বিরুদ্ধে পাল্লা উঁচু করো না ওই পাল্লা উঁচু পৃথিবীতে থাকতে পারে না ডায়াবেটিসের রোগী যারা চিনি দেখে ভয় পায় তারা যাদের ডায়াবেটিস নাই চিনি সে কেন খেজুরির গুড় দেখলেও কোন সমস্যা নাই আমার বাসা তখন ধানমন্ডিতে আমি ফজরের নামাজের পরে লেকে পরে হাঁটতাম হঠাৎ করে এক লোক দেখলাম ছোট্ট মিষ্টি ভ্রাম্যমান দোকান সেই দোকানের সামনে দাঁড়িয়ে আছে আমার কেন জানি মনে হলো লোকটার মিষ্টি খেতে বলে ইচ্ছা হয় কিন্তু পকেটে মনে হয় টাকা নাই আমি পাশে গিয়ে বললাম ভাই মিষ্টি খাবেন আমি আপনাকে খাওয়াবো কোন সমস্যা না খান তো হুজুর আমার কি টাকা কম আছে হুজুর আমি সমস্যা হুজুর এরকম মিষ্টি এক কেজি দেড় কেজি খাইছি হুজুর এখন ডায়াবেটিস ডাক্তার মিষ্টি খেতে নিষেধ করেছে মিষ্টি খাই না দাঁড়াই দাঁড়াই একটু মিষ্টি দেখি কথা বলেন আপনি যখন চা দেবেন বাড়িতে ডায়াবেটিস যারা তারা লাফে ওঠে বলে চিনি আছে তো বাড়ির মালিক চিনি আলাদা করে রেখে বলছে চা দেখে ভয় পেও না তুমি আড়ালে তার চিনি আছে লাগলে দিয়ে খাও না লাগলে শুধু চাই খাও চিনি ছাড়া মেঘ দেখে ভয় পাবেন না আড়ালে তার সূর্য হাসে এই যে অন্ধকার শুরু হয়েছে এই অন্ধকার অমানিসা অষ্টচল ভেদ করে খুব চিরেই পৃথিবীতে একটি সূর্য অলরেডি উদিত হওয়া শুরু হয়ে গেছে এই সূর্য হচ্ছে আল্লাহর কোরআনের সূর্য এই সূর্য হচ্ছে আল্লাহর ইসলামের সূর্য এই সূর্য যত দূর আলো দেবে টেন্ডারবাড়ি থাকবে না সন্ত্রাস থাকবে না বৈরাগ্য থাকবে না মারামারি থাকবে না খুন হবে না জেনা বিচার ধর্ষ নিপ্তেজিং কিছুই থাকবে না মরুসাহারা মাসকান দিয়ে একটি যুবতী ষোলশী যৌবন প্রাপ্ত নারী বয়স অল্প একা একা হেঁটে আসছেন সাহারার মাসকান দিয়ে মদিনা শহরে মদিনার লোকজন বলছে তোমার ভয় করে নাই তুমি একটি ষোলশী যুবতী নারী তোমার ইজ্জত হারানোর ভয় নাই তুমি কেমনে হেঁটে আসলে মেয়েটি বলছে তুমি জানো না এই রাষ্ট্রের সংবিধান আল্লাহর কোরআন আর এই রাষ্ট্রের প্রেসিডেন্ট তো ওমর আমার কিসের ভয় এই কোরআন যদি কায়েম হয়ে যায় আমি আসার সময় পত্রিকা দেখতেছিলাম সভাপতি সাহেব বলতেছিলাম ভাই
পত্রিকা আজকের ইনকিলাবে রিপোর্ট আসছে অক্টোবরের চেয়ে নভেম্বরের ধর্ষণের সংখ্যা বেশি, মানে শীত এসে গেছে ধর্ষণও বেড়ে গেছে। কি ভয়ঙ্কর সংবাদ! আজকে আমার মায়ের ইচ্ছেতের নিরাপত্তা নাই, বোনের ইচ্ছেতের নিরাপত্তা নাই, আপনার কন্যাটি স্কুলে যাচ্ছে ইজ্জত নিয়ে ফেরবে কিনা এর কোনো নিশ্চয়তা নাই। আর মেয়েটি পুরুষে আবার মস্কান দিয়ে শত শত মাইল একা হেঁটে বলছে আমার কোনো ভয় নাই, কারণ এই রাষ্ট্রের সংবিধান হচ্ছে আল্লাহর কোরআন, আর এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছে অমর, অমর যে রাষ্ট্রের প্রেসিডেন্ট, আর কোরআন যে রাষ্ট্রের সংবিধান, এই রাষ্ট্রের নারীদের ইজ্জত হারানোর ভয় থাকতে পারে না। আমরা তো সেই সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থার আশায় এত কষ্ট করে এই মাহফিলের আয়োজন করতেছি, আর এত কষ্ট করে শত শত কিলোমিটার দৌড়াচ্ছি মানুষের কাছে এই সমাজ ব্যবস্থা দাওয়াত দেওয়ার জন্য। জোরে বলেন কথা ঠিক ভাই আমার কাল করেন। অথায় বুঝা গেল বিশ্ব নবীর বিরুদ্ধে চক্রান্তে রায় হয়েছে, আমাদের বিরুদ্ধে চক্রান্তে রায় হবে, এটা স্বাভাবিক। একবার চিন্তা করেন, কালকে আমাদের কঠিন ময়দানে মানুষগুলো ছুটতে থাকবে কোন নবীর কাছে যাওয়া যায়, ছুটতে ছুটতে বাবা আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে। আপনি না আমাদের বাবা, আপনার নাম না আদম, আপনার থেকে মানুষগুলো পৃথিবীতে এসেছে গো বাবা, এই যে দেখেন গুনাহগার হয়ে গেছি, মনে হয় জাহান্নামে যেতে হবে, চলেন না আপনি একটু আমাদেরকে সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবে তোমার কোন নবীর উম্মত, যে যার নবীর নাম বলবে। বাবা আদম আলাইহিস সালাম বলবে তোমরা কি আমার কথা আর তোমাদের মা হাওয়ার কথা শোনো নাই? আল্লাহ বলেছিল আদম আর হাওয়া জান্নাতে যাবে যাওয়া, যা কিছু পাবে সব যাবে খাওয়া, শুধু গাছের কাছে যাবে না যাওয়া, কিন্তু তোর মা হাওয়া পাম্পটিতে পড়ে শেষ পর্যন্ত গাছের কাছে গেলাম, শরীর থেকে কাপড় গুলো খুলে গেল, তোর মাকে আল্লাহ তাআলা এক জায়গায় পাঠালো, আর আমার কে পাঠালো বন্ধু পশ্চিম রাষ্ট্র শ্রীলঙ্কার যদি পাহাড়ে, আর আম্মা হাওয়াকে পাঠালো আল্লাহ জাজিরা তোলা হবে, দীর্ঘদিন কান্দার পরে পুনরায় আমাদেরকে দেখা করে দিল আরাফায়। ভাইরা আমার, আদম আলাইহিস সালাম বলবে আমার ঘটনা কি তোরা তোদের কিতাবে পড়িস নাই? আমি যদি আজকে তোদের জন্য সুপারিশ করতে যাই, আর আল্লাহ যদি আমার ডাক দিয়ে বলে আদম রে গাছের কাছে যেতে নিষেধ করেছিলাম কেন গেছিলা জবাবটা দাও, তারপরে সুপারিশ করা শুরু করে দাও, আজকে আমি তো নিজেই ধরা খেয়ে যাবো, কাজে দুঃখিত তোরা আমার মাফ করে দে, আমি যেতে পারবো না, যা তোরা অন্য নবীর কাছে চলে যা। মানুষগুলো চলে যাবে নূহ আলাইহিস সালামের কাছে, আল্লাহর পয়গম্বর নূহ গো 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন, জাতির লোকের কষ্ট সহ্য করেছেন, আল্লাহ পয়গম্বর আজ কঠিন বিপদের দিন আপনার কাছে এসেছি, মেহরবানি করে একটু আমাদেরকে উপকার করেন। নূহ আলাইহিস সালাম বলে তোমরা কোন নবীর উম্মত, সবাই তখন নবীদের নাম বলবে। নূহ আলাইহিস সালাম বলবে আমার ঘটনা কি তোমাদের কিতাবে আল্লাহ জানায় নাই? আমার একটা সন্তান ছিল নাম তার কেনান, লাবণ আসবে যখন আমি বলেছিলাম তখন অকিনান জলদি করে নৌকায় ওঠে বাবা, কেনান বলেছিল আব্বা ওই যে বন্যা আসবে যখন পাহাড়ে পালাবো তখন, আমি বলেছিলাম কিনান দে এটা সাধারণ প্লাবন না, এটা ডিজিটাল প্লাবন, পাহাড় থাকবে না দুনিয়ার কিছুই থাকবে না, ওঠে বাবা তোর তো নৌকায় ওঠ। আমার সন্তান কিনান তো উঠলই না, আর আল্লাহ ডাক দিয়ে বলেন ঘুরে কিনানের জন্য দোয়া করবো না, কিনান তোমার কোন কাফের জালেম ফাসে তোমাদের পরিবারের অংশ হতে পারে না, আজ যদি আমি তোদের জন্য যাই, আল্লাহ যদি সেই দিন আমারে বলেন হরে যে ঈমান আনে নাই তার জন্য তুমি কেন আমার কাছে দোয়া করেছিলে, আমি ধরা খেয়ে যাব, কাজী আমাকে লজ্জা দিস না, আমি তোদের কত উপকার করতে পারবো না। মানুষগুলো দৌড়ে হাজরত ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবে, আবার পয়গম্বর পৃথিবীর সবাই এসেছে পিছে আর মাতা দ্বারা, তুমি কেবল এসেছো গো পিতা ছাড়া, সুবহানাল্লাহ কর পয়গম্বর গো, আল্লাহ তোমারে এত ভালোবেসেছে পিতা ছাড়া মায়ের উপরে তোমারে পাঠিয়েছে, চলো না আজকে আমাদের জন্য একটু সুপারিশ করতে যাই। ঈসা আলাইহিস সালাম বলবে খবরদার তোরা আমারে লজ্জা দিস না, আমারে আল্লাহ দুনিয়ায় নবী করে পাঠিয়েছে, মানুষগুলো আমারে খোদার পুত্র বলেছে বলে আমার ইবাদত করা শুরু করে দিয়েছে, এখন যদি আমি তোদের নিয়ে আল্লাহর কাছে যাই, আর আল্লাহ যদি ওই দিনের প্রশ্ন আমাদের কয় ঈসা রে তোমারে পাঠাইছিলাম নবী বানায়া,
আর মানুষগুলো তোমারে আল্লাহর পুত্র বলল, তোমার ইবাদত করা শুরু করলো, কি জবাব আমি আল্লাহর কাছে দিব? দুনিয়ার কোন স্টেশনে ঘুরে লাভ হবে না। আজকে সুপারিশ করার আল্লাহর পক্ষ থেকে একমাত্র পারমিশন পাবেন যিনি আখির জামানার পয়গম্বর তিনি। আরো জোরে বলেন সুবহান, আরো জোরে বলেন সুবহান। আমার একান্ত আপন জনেরা, আমার মানুষগুলো আল্লাহর নবীর কাছে চলে যাবে, আমল নামাগুলো মানুষের কাছে দেওয়া হবে। ডিজিটাল আমল নামা অস্বীকার করতে পারবেন না। বুদ্ধিমান উকিল যারা, বুদ্ধিমান উকিল যারা ফাইল দেখে বুঝতে পারে তারা কোন পথে শুনানি করলে মামলার জামিন হওয়া সম্ভব, এই জন্য ফাইলটা নিয়ে খুব দ্রুত দেখে উকিলটাই বুঝতে পারে জামিন হবে কি হবে না। আল্লাহ নবী তার উম্মতের ফাইল যখন হাতে নেবেন, বিশ্ব নবী ফাইল দেখে বুঝতে পারবেন এ আমার উম্মত, আমাকে নবী বলে মানত, আসক্ত নামাজ আদায় করেছে, মসজিদ নির্মাণে সহযোগিতা করেছে, আল্লাহর জমিনে আল্লাহর দিন যাতে প্রতিষ্ঠিত হয় টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, আমাকে যখন বেইজ্জতি করেছে আমার ইজ্জত রক্ষার জন্য বুকের তারা রক্ত জমিনে দিয়ে দিয়েছে, সাথে সাথে কিছু গুনাহ খাতাও তারা আমল নামায় আছে, বিশ্ব নবী দেখেই বুঝতে পারবেন। ভাইরা আমার ভুলে যাবেন না, ওই দিন কোনো আমল নামা আপনি অস্বীকার করতে পারবেন না, কিছু আমল নামা দেখে নবী বুঝতে পারবেন এ আমার উম্মত পরিচয় দেয়, কিন্তু আর একজনকে নবী বলে মানে কথা বলেন না কেন? এ মুহাম্মাদের নামে কবরে যেতে চায় কিন্তু দুনিয়ায় কাছে থাকতে অন্যের আদর্শ প্রতিষ্ঠা করতে চায়, কথা বলেন না কেন? আল্লাহ নবী কয় অস্বীকার করার কোন কারণ নাই, দেখ আল্লাহ কত সুন্দর করে লিখে দিয়েছে, বড় তোমার কিতাব, এই যে তুমি জীবনে যা কি করেছো সবকিছু এখানে লেখা আছে, আশ্চর্য হয়ে যাবে এ কি চমৎকার কিতাব, আমার জীবনের একটি ছোট কাজও বাদ যায় নাই, একটি বড় কাজও বাদ যায় নাই, তুমি অস্বীকার করবা হাতের আঙ্গুলটা দিবা ভিডিও বেড়ে হয়ে যাবে, অস্বীকার করতে পারবা না, কারণ তোমার এই আঙ্গুলের টিপের সাথে পৃথিবীর আগ পর্যন্ত যত বনি আদম পৃথিবীতে আসবে কারোর আঙ্গুলের সাপের সাথে কারোর আঙ্গুলের সাপ মিলবে না, তুমি অস্বীকার করতে পারবে না। আল্লাহ নবী বলে দেয় আঙ্গুল দে তোর ফাইল ওপেন কর, আঙ্গুল দিলে ফাইল ওপেন হয়ে যাবে, ওই যে রাত্রে বাগানের পিছনে সাতজন মিলা সিগারেট বুকে দিয়া পরামর্শ দিছিলা, কালকে ইমাম সাহেবের হাতুর মারা ভেঙে দিতে হবে, এই যে দেখ আল্লাহ তোর সেইটা ভিডিও করে রেখে দিয়েছে, এখন তুই তোর নিজের হিসাব করার জন্য যথেষ্ট, বিশ্ব নবী কারোর যদি ফাইল হাতে করে নেয় আর আল্লাহ টেবিলে জমা দিয়ে আল্লাহ নবী উকালাতি করার জন্য দাঁড়ায়, আল্লাহ কয় হাবিব, ও হাবিব আপনার মামলা শুনানি করা লাগবে না, আপনি যে উকালাতি করতে রাজি হয়েছেন আপনাকে সম্মান দিয়ে আমি জামিন দিয়ে তার জান্নাতের দরজায় পৌঁছায় দিলাম। যদি ভাইরা আমার নিকমারির চস্কটে আগামীকাল আপনার বিরুদ্ধে যদি আপনার পক্ষে যদি কোনো উকিল না দাঁড়ায় 5 লক্ষ টাকা খরচ করবেন, ঢাকা থেকে 5 জন আইনজীবী আসবে, আপনাদের কষ্ট হচ্ছে আমার না, মনোযোগ আছে আমার দিকে, টাকায় টাকা পাঠিয়ে দিবেন 5 লক্ষ, 5 জন আইনজীবী চলে আসবে, 5 জন আইনজীবী চলে আসবে, 5 জন আইনজীবী চলে আসবে, 10টার মধ্যে আপনার কাগজপত্র রেডি করবে, 12টার দিকে মুখ করে 1টার ভিতরে আপনাকে জামিন দেবে, কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর হাবিব যদি আপনার পক্ষে ওকালতি না করে কোনো উকিল আপনি সেই দিন খুঁজে পাবেন না।
টাকা কেন পয়সা কেন নিজের হাতে যদি নিজের কলিজাটাও খুলে কাউরে দেন কসম আল্লাহর কোনো আইনজীবীর ক্ষমতা নাই আপনার পক্ষে দাঁড়িয়ে সেই দিন দুইটা কথা ওকালতি করবে যেই নবী কিয়ামতের দিন পর্যন্ত আপনারে ভুলে যাবে না ওই নবীর পক্ষে যদি দুই ফোঁটা রক্ত দিতে হয় আপনি রাজি আছেন কি না আপনি এবার কবরে যাবেন কবরের দ্বিতীয় প্রশ্ন নবী মান নবী ও কা তোমার নবী কে তুমি কার মতো খেয়েছো কার মতো পড়েছো কার পথে চলেছো কার আদর্শ বাস্তবায়ন করার জন্য বুকের কাদা রক্ত জমিনে দিয়েছো জীবনটা দিয়েছো কার কর্মী হয়ে দুনিয়ায় কাজ করেছো তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর কর্মী হয়েছো নাকি অন্য কারো কর্মী হয়েছো যদি আপনি নবীর পক্ষে থাকেন তাহলে বেরিয়ে যাবে নবী না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যদি দুনিয়াতে অন্য কারো আদর্শ মানেন তার আপনার নামটা বাইরে হয়ে যাবে আপনি তখন বলবেন আমার নবী পল্টু মিয়া নবী কিডা বলতো দেখি এই মহান ব্যক্তিটি কে এখন নবীর কোন ছবি ওখানে তুলে ধরা হবে এই কথা কিন্তু হাদিসে বলা হয় নাই টুপি দাড়ি পাগড়ি পাঞ্জাবি পরা ছবি তুলে ধরা হবে নাকি ওহুদের ময়দানে আল্লাহর নবীকে ধরে উল্টা করে ফেলে দিয়েছে কাফেররা নবীর পা ধরে উঁচু করে উল্টা করে নবীকে ফেলে দিল ফেলে দেওয়ার কারণে মাথার যে হেলমেট ছিল এত জোরে কাফেররা এত জোরে নবীকে উহুদের ময়দানে উল্টা করে ফেলে দিয়েছে হেলমেট ভেঙ্গে হেলমেট মোবারক ভেঙ্গে নবীজির মাথার মধ্যে হেলমেটের শিক ঢুকে গেছে মুখের মধ্যে রক্ত এসে গেছে ওই ছবি যদি আপনার সামনে তুলে ধরা হয় আপনি শুধু নামাজ কালাম হওয়ার জায়গা তুমি আর বান্দাবি পড়লেন আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য দুই ফোঁটা রক্ত জমিনে দিলেন না কসম আল্লাহ রক্তাক্ত নবীর ছবি দেখে কিন্তু আপনি চিনতে পারবেন না আর নবীর ছবি দেখে যদি আপনি চিনতে না পারেন জাহান্নাম ছাড়া আপনার নসিবে আর কিছুই জমবে না আমার খুলনাতে বিরক্ত হচ্ছেন না তো আপনার না একটু খেয়াল করে আমার খুলনাতে স্বামী আর স্ত্রী দুইজন মিলে বাসর সজ্জায় ঢুকে পড়েছে একজন আর একজনকে খুব কাছ থেকে দেখেছে আদর্শ আর ভালোবাসা মত বিনিময় করেছে স্বামী ব্যস্ত মানুষ সকালবেলা নিজের প্রয়োজনে যখন হুন্ডা নিয়ে রওনা দিয়েছে অ্যাক্সিডেন্ট করে পথে মারা গেছে মুখের উপরে রক্ত এসে গেছে স্ত্রীকে ডেকে বলা হলো বলো তো দেখি কে স্ত্রী বলছে আমি চিনি না ভালো করে দেখো ভাই আমি চিনি না আবার তাকাও ভাই চিনতে পারি না হাতের দিকে তাকিয়ে দেখে আহারে গত রাত্রে আমি নিজে হাতে আমার স্বামীর হাতে যে আংটি পরিয়ে দিয়েছি এই তো আমার সেই স্বামী ও দুনিয়ার ভাইরা ও মুসলমানেরা ও দাড়ি ফাঁকা মুরব্বীরা সামান্য মুখের উপরে একটু রক্ত লেগে যাওয়ার কারণে নিজের চিরপরিচিত স্ত্রী যদি স্বামীকে না চিনতে পারে আর রক্ত মাখানো বিজয়ী দিনের সাথে যদি আপনার আমার পরিচয় পরিণয় না হয় আমরা কিন্তু কবরে নবীকে চিনতে পারবো না আর নবীকে চিনতে না পারা মানে জাহান্নাম ছাড়া আমাদের কোনো গতি থাকবে না অতএব আজকে দুহাত তুলে শপথ নিতে চাই ইসলামের যখন প্রয়োজন হবে ঘরে বসে থাকবো না প্রয়োজনে কোরআনের জন্য দুই ফোঁটা রক্ত দিতে রাজি আছে কিনা পার্লামেন্টে বসে গেল স্পিকার দাঁড়ায় গেল একজন বলছে এই মুহূর্তে মোহাম্মদকে গ্রেফতার করা দরকার মামলা সারা গ্রেফতার কথা বলেন
তিন বছর পরে মামলা শুরু হয়ে গেছে। কাজী আম্মা থানায় যে গে ওসি সাহেব কি করলো বুড়া আমার, এত সম্পর্ক বুড়ার সাথে ভালো, তিন বছর আগে মারা গেল, তো ককটেল মারার জন্য নীলফামারীতে আসতে পারলো, কিন্তু বুড়া তো আমার সাথে একটু দেখা করলো না, এবার যদি কবর থেকে উঠে কোনো দিন আর ককটেল মারার জন্য বুড়া আসে, ওসি সাহেব আপনি একটু ধরে রাখবেন, আমি বিচার করব, আপনার বিচার করা লাগবে না, এই জাতের চক্রান্ত সমাজে আছে না নাই? একজন তারাই বললো ওই শুটারের নাম মোহাম্মদ এস ডিস্টাইন, এই মাত্র মোহাম্মদকে গ্রেফতার করা দরকার, আর একজন বলছে খবরদার ওই সিদ্ধান্ত নেওয়া যাবে না, একবার মোহাম্মদকে গ্রেফতার করা যাবে না, ওরে গ্রেফতার করে কারাগারের মধ্যে রাখবা, যখন সব কয়েদি কালেমা পড়ে মুসলমান হবে তখন। এরা বড় ভয়ঙ্কর ভাইরা, যেখানে যায় এদের সাথীরা শুধু সেখানে বাড়তে থাকে, মার্ডার মামলার আসামি যখন এদের সংস্পর্শে আসে দুই দিন পরে গভীর রাত্রিতে উজু করে যায় না, মাঝে দাঁড়ায় যায়। এরা সাংঘাতিক ভাইরাস, দিন যতই যাচ্ছে হ্যামিলনের বাসিওয়ালার মতো এদের পিছনে মানুষ দৌড়াচ্ছে, সকালে মাহফিল করলো 8-10 লাখ, বিকালে মাহফিল করলো 8-10 লাখ, ভোররাত্রে মাহফিল করলো 8-10 লাখ, হ্যামিলনের বাসিওয়ালার মতো মানুষ এদের পিছনে ছুটতেছে, কোথায় বেগে কারাগারে নেওয়া যাবে না। আর একজন বলছে উই শুড ক্যান্সেল দা সিটিজেনশিপ অফ মোহাম্মদ এন্ড সেন্ড টু আদার কান্ট্রি ফ্রম আওয়ার হোমল্যান্ড, এই মুহূর্তে মোহাম্মদের নাগরিকত্ব ক্যান্সেল করে দেওয়া দরকার, অন্য দেশকে অন্য দেশে মোহাম্মদকে পাঠায় দাও। আর একদম বলতে যে খবরদার এই সিদ্ধান্ত নেওয়া যাবে না, একবার মোহাম্মদের নাগরিকত্ব ক্যান্সেল করে পাঠাবো যে দেশে, ওই দেশের কাফের বেঈমান সব মুসলমান হবে সেই দেশে, ওই দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মুসলমান হয়ে যাবে, ওই দেশের অস্ত্র শস্ত্র নিয়া উল্টা আমাদের উপরে হামলা করবে, আমও যাবে সালাও যাবে কানতে কানতে চোখও যাবে, অথবা এই কাজ করা যাবে না। সিদ্ধান্ত তো আমি আল্লাহর হাতে, ওমা কার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, ওরা যতই চক্রান্ত করুক না কেন বাস্তবায়ন করতে পারবে না। দারুণ দোয়ার পার্লামেন্টে রাত 5টা দেরি হলো, বিশ্ব নবীর গৃহের চতুর্দিকে কাফের রাষ্ট্রে দেরি হলো না, তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে কাফেররা, বিশ্ব নবীকে হত্যা করবে, আল্লাহ নবী ডাক দিয়ে আল্লাহ আমি এখন কি করব, আল্লাহ ডাক দিয়ে হাবিব টেনশন করবেন না, হাতের মুঠায় নেন এক মুষ্টি বালু, হাতটা করেন ঢালু দিবেন একটা ফু, ওই ফুতে আমি তসনাস করে দেব কাফেরদের চক্রান্তের কো। আল্লাহ নবী হাতের মধ্যে বালু নিয়ে হাতটা ঢালু করে একটি ফু দিলেন, কাফেরদের চোখের মধ্যে বালু চলে গেল, চোখ চুলকায়। এই সুযোগে আল্লাহ নবী বাইর হয়ে গেলেন, সাথী আবু বকরকে নিয়ে রওনা দিলেন, পথিমধ্যে গোয়ার মধ্যে আশ্রয় নিলেন, আল্লাহ কাফেররা তার পিছনে ধাওয়া করলো, আল্লাহ ডাক দিয়ে বলে ও মাকরুশা আমার হাবিবের আশ্রিত গুয়ার উপরে তৈরি কর বাসা, ওরে বুনো কবুতর ওই
বিশ্ব নবী ঘুমাচ্ছে এমন সময় অবকার দেখে ওই যে কাফেরদের আওয়াজ শোনা যায়। গুহার ভিতর থেকে দেখা যায় অসংখ্য কাফেরদের পা গোনা যায়। কাফেররা গুহার কাছে এসে গেছে, আস্তে করে ডাক দিয়া মুখটা কানের কাছে নিয়ে বলে, নবী গো আমি আবুবকার নিজের জীবনের চিন্তা করি না, আমি আপনার চিন্তা করি। নবী গো আমরা মাত্র দুইজন, দেখেন না ওখানে কত মানুষ। আল্লাহ নবী আবুবকারকে ডাক দিয়ে বলে, সাথী আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে দিল, লা তাহজান ইন্নাল্লাহ মা'না, চিন্তা করো না আমরা দুইজন না, আমাদের সাথে আছেন যিনি গোটা পৃথিবীর রাজনীতির কলকাঠি নাড়েন তিনি। চিন্তা করো আমরা দুইজন না, আমরা ময়দানে আমাদের বাবার কথা বলি না, আমাদের দাদার কথা বলি না, আমাদের বউয়ের কথা বলি না, আমরা ময়দানে যে আল্লাহর কথা বলি, যতই বিপদে পড়ি আমাদের রক্ষা করবে সেই আল্লাহ। ঠিক না? ঠিক বলেন কি? আমরা দুইজন না, আমাদের সাথে আছেন যিনি মহান আল্লাহ তিনি। আরো বলে বলেন একবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাইরে আমার কাফেররা বুঝতেও পারলো না এই গুহার মধ্যে লুকিয়ে আছেন যিনি, আর মাত্র কয়েক ঘন্টা পরে মদিনার প্রেসিডেন্ট হবেন তিনি। জোরে বলেন কথা ঠিক কিনা, আরো জোরে বলেন কথা ঠিক কিনা। বাইরে আমার নবী আমার মদিনায় চলে গেলেন, দ্বিধা বিভক্ত চারটা জাতিকে একত্রিত করলেন, তারা সবাই মদিনার ইহুদি পত্তলিক খ্রিস্টান আর মুসলমান, ইহুদি পত্তলিক খ্রিস্টান আর মুসলমান, এই চার জাতি এক জায়গায় করে তারা সিদ্ধান্ত নিয়ে নিল। একটি লিখিত সনদ হলো যার নাম মদিনা সনদ, এখানে তারা লিখে দিল আজ থেকে আমরা তার নেতৃত্ব মানব যিনি শত মাইল দূর থেকে এই ইয়াসরেবে হিজরত করে এসেছেন। আজ থেকে আর ইয়াসরেবের নাম ইয়াসরেব হবে না, আজ থেকে ইয়াসরেব হবে মদিনা, আর এই মদিনার কর্ণধার হবেন যিনি আখির জামানার পয়গম্বর তিনি। কাফেরদের কারাগার, কাফেরদের হত্যা চক্রান্ত, কাফেরদের ষড়যন্ত্র, এটা মুসলমানদের জন্য গজবের কারণ হয় নাই, মুসলমানদের জন্য রহমতের কারণ হয়েছে। পৃথিবীতে যখন নবী এসেছে সকল নবী মার খেয়েছে, দুইজন নবী ছাড়া একজন হচ্ছেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তাকে মারার মতো বাপের বেটার জন্ম পৃথিবীতে হয় নাই। দুই নাম্বার মার খান নাই যিনি দাউদ আলাইহিস সালামের ছেলে, সুলাইমান আলাইহিস সালাম তিনি বাবা ছিলেন রাজা, রাসাল্লার নবী রাজার বেটে রাজা, রাসাল্লার নবী রাজার ছেলে রাজা, ওর চোখের দিকে চোখ দিয়ে কথা বলবে কেবা, দেখবেন চেয়ারম্যানের থেকে চেয়ারম্যানের ছেলের চলার ভাব ভঙ্গি একটু বেশি হয়, ডিসকভার মোটরসাইকেলে বসে পা দুইটা দুই দিকে বেঁকায় দেয়, সামনে স্প্রিড ব্রেকার পরে ব্রেক করতে চায় না, বাজারে চলে হলন দিয়ে দোলন দিয়ে ব্রেক দিয়ে চলে যায়, এলাকার মানুষ তাকায় একটা দেখ চেয়ারম্যানের বেটা যায়। আমাদের আঞ্চলিক ভাষায় কয়, বাসের চেয়ে কুঞ্চি নাকি বেশি শক্ত হয়। কথা বলে কথা বলে দাউদ আলাইহিস সালাম আল্লাহর নবী প্লাস প্রেসিডেন্ট, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী প্লাস প্রেসিডেন্ট, রাষ্ট্র চালাচ্ছেন। একটি বুড়ি 2 কেজি আটা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, বাতার বুড়িটির আটা ও নিয়ে গেল উড়ায়, বুড়ি চলে গেল দাউদের দরজায়, ও পয়গম্বর দাউদ তুমি না এই রাষ্ট্রের প্রেসিডেন্ট, তোমার দেশের বাতাস আমার আটা উড়ায় নিয়ে যায়, দাউদ বিচার চাই বিচার চাই বিচার চাই। দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বুড়ি মা টেনশন করো না, দেখেন বাইরা কোন জাতি ছিলাম আমরা, বাতাসের বিচার পর্যন্ত নিয়ে গেছে আমাদের নবীজির কাছে। ডাক দিয়ে বলে, বুড়িমা টেনশন করবেন না, আপনার বিচার হবে। বুড়ি
বুড়িকে এক বস্তা আটা দিয়ে দাও তাড়াতাড়ি। বুড়ি কিন্তু মহা খুশি, গ্যাসে কম পাইছে বেশি। বুড়ি চিন্তা করলো, গেল এক বস্তা, গেল এক কেজি দিল এক বস্তা, দাউদের দরবারে আটা কি এতই সস্তা। চিন্তা করে আরাম মুস্কি হাসি আর ফিরে যায়। সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, মাছ ধর যায়, ডাক দিয়ে বলো, ও বুড়ি মা, পায়গম্বর দাউদকে যে বলো বিচার সঠিক হয় নাই। বুড়ি বলে, বাবা আমি যাবো কোন লজ্জায়, যেই বেচারা এক কেজির জায়গায় এক বস্তায় যায়, তার কাছে কি আবার বিচার হয় নাই? এই কথা কি বলা যায়? আমার কি লজ্জা শরম নাই? সুলাইমান আলাইহিস সালাম বলে, বুড়ি মা ভুল বুঝো না, তোমাকে আমি যেতে দিব না, ফিরে যাও, দাউদ আলাইহিস সালামকে জানাও বিচার সঠিক হয় নাই। বুড়ি আস্তে করে মাথাটা নিচে করে যায় আর ডাক দিয়ে বলে, ও দাউ বিচার সঠিক হয় নাই, তবে কথাটা আমি বলি নাই। বিচার সঠিক হয় নাই, তবে কথাটা আমি বলি নাই। ওই যে দরদার কন্যারে দাঁড়িয়ে আছেন, যিনি বারবার তোমার কাছে পাঠায় দেন তিনি। দাউদ আলাইহিস সালাম বলল, এ কে দাঁড়িয়ে আছে ওখানে? বুঝতে পেরেছি আমার সুলাইমান। বাবা সুলাইমান তুমি কোথায়? কয় আব্বা আমি তো জায়গা মতো আছি। মাহফিল বেশি বন্ধ করো না, মোল্লাদেরকে বেশি খেপাও না, মনে করো না মোল্লারা নাই, মোল্লারা কিন্তু জায়গা মতো আছে। কষ্ট হচ্ছে আপনার? না, আপনারা থেমে আছেন, আমরা থেমে আছি, কিন্তু ঘড়ির কাঁটা আমি এত সহজে সারা ফেলে আর নাই। আমি আপনাদের ভাবভঙ্গি পরীক্ষা করতেছি। ইতিহাসের পাতায় তা লেখা থাকবে। এদিকে আসো বাবা, সুলাইমান আসো, তুমি বিচার কর। আব্বা আপনি না পয়গম্বর, আপনি আমার বাবা, আল্লাহর নবী, আপনি জীবিত থাকতে আমি বিচার করলে বড় বেয়াদব হয়ে যাবে বাবা, বরং আপনি বিচার করেন আর আমি অ্যাডভোকেট হয়ে আপনার সহযোগিতা করি। সাল্লাম বলল, বলো তো দেখি কি বলতে চাও। আব্বা বলছে, ভাই তোর মালের সম্পদ আসতেছে বিদেশ থেকে, জাহাজ ভরে ছোট্ট ছোট্ট ছিদ্র হয়ে গেছে, ওখান থেকে পানি উঠতেছে, বাইতুল মালের কোটি কোটি সম্পদ নষ্ট হয়ে যাবে, গরিবরা খাবার পাবে না, রাষ্ট্রে দুর্ভিক্ষ দেখা দেবে। মহান আল্লাহ বাতাসকে অর্ডার দিয়া বুড়ির আটাগুলো নিয়া বাতাস ওখানে ফেলে দিয়েছে, আল্লাহ তার ক্ষমতা দিয়া জাহাজের ছিদ্রগুলো আটকায় দিয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ রক্ষা হলো যেই 2 কেজি আটায়, মাত্র 1 বস্তায় কি তার ইনসাফ ভিত্তিক বিচার হয়? আল্লাহ দাউদ ও সুলাইমান ইলমা ওয়াকালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দাউদ আর সুলাইমানকে জ্ঞান দিয়েছিলাম, আর তারা কলিজা উজাড় করে আমি আল্লাহ প্রশংসা করেছি। এই দুইজন নবী কেবল পৃথিবীতে মার খায় নাই, বাকি সকল নবী মার খেয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ জাতির লোকেরা তো আর ইমান আনে না। আল্লাহ কয় বহু আর তোমার জাতির লোকেরা ইমান আনবে না। নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ এদেরকে ভাষায় দাও, অকালা আসার পরে যাতে করে তুমি এবং তোমার উম্মতেরা 100% নিরাপত্তা সহকারে চলতে পারে। নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলো, যখন গ্রামবাসী চিন্তা করলো, তখন অনুহু নৌকা কি হবে, পায়গম্বর পায় প্লাবন হবে, উঠবে যারা রক্ষা পাবে তারা, উঠবে না যারা কাম হবে সারা বালির ছাড়া ভাসবে তারা। কমের লোকেরা কয়,
দেখা যাক কেমন পোলাপন হয়। নৌকা তৈরি করা শেষ, সোনার বাংলাদেশ, কৌমের লোকেরা উঠে নৌকায় পায়খানা করা শুরু করলো। সবার পায়খানা করতেছে, পায়গম্বর নৌকায় আল্লাহ এই বাথরুম কে পরিষ্কার করবে? আর তখন পোলাপন হবে আল্লাহ কে নগরে। ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করার দেখো আমি আল্লাহ করি কি, একটু অপেক্ষা করো, খাটার মজা তলে, টাউলের মজা তলে, কোথায় হবে একটু অপেক্ষা করো। সবার বাথরুম করা শেষ, সোনার বাংলাদেশ, একটা বুড়ি ছিল বাকি, চিন্তা করলো আমি আর কেন দেবো বাকি, বয়স আমার আসি, বাথরুম হয় না বেশি। তারপরও একটু নহুর বিপক্ষে, গ্রামবাসীর পক্ষে একটা ভোট মেরে আসি। এই জাতের বুড়া খাটাস আজও সমাজে আছে না নাই? বুড়ি চলে গেল, যেই না বসে বুড়ি সিলিপ খেয়ে বাথরুমের মাল মেডিসিনের ভিতরে ঢুকে গেল। ওর ভিতরে ঢুকলো সিলিপ খেয়ে 80 বছরের বুড়ি, আর যখন বাইর হলো তখন 16 বছরের চুড়ি। এই আওয়াজ পৌঁছায় গেল তাড়াতাড়ি, ওরে নহুর নৌকার পায়খানা মাত্রে গৌবন আসছে ফিরি। কথা বলেন নাই এখন, যদিও গন্ধ কিন্তু একটু মাখলে যদি 20 বছর বয়স কমে যায় সমস্যা কোথায়? পরে বাসায় যে লাচার কক্সো সাবান দিয়ে গোসল করে ফেরেস হয়ে যাবানে, এখন একটু জন্মের মাখা মাখি। যারা বাথরুম করেছিল বেশি আল্লাহ ওদের মাখাইছেও বেশি, কথায় সক্রান্ত করবা বেশি, পরে কিন্তু দৌড়াবাও বেশি। সূর্য ওটা উল্টে গেলে তোমার লুঙ্গু দেখা যাবে না, বেশি লাফায় না, বুদ্ধিমান মানুষ বেশি লাফায় না, যে কটা মাথায় বুদ্ধি নেই এই কটা বেশি লাফায়, কিন্তু ভবিষ্যতে চিন্তা করে লাফায়। জ্ঞানী করে সচেতন ইশারাতে বুঝে না, সব কথা সরাসরি বলা যাবে না, বললে আবার আমি গাড়ি দিতে পারবো না। ভাই রে আমার ভুলি নাই মজার কথা, সবাই মাখলো, মাখতে মাখতে মেডিসিন তো নাই, শেষ পর্যন্ত নৌকাটা 7-7 বার ধুয়ে মাখলো আল্লাহ কাই নহুরে। তুমি বলেছিলে পরিষ্কার করবে কে, এখন দেখো মেডিসিনের অভাব হয়ে গেছে, ওদের মেডিসিন ওদের দ্বারা মাখালাম, ওদের দ্বারা নৌকা পরিষ্কার করে নিলাম, নতুন তক্তার সাথে তক্তার জোড়া দিলে মাঝখানে কিছু ছিদ্র থাকে, বারবার তো আলোচনা করেছে ছিদ্রগুলো আটকায় নিলাম, যাতে এ করে তুমি আর তোমার উম্মতেরা 100% নিরাপত্তা সহকারে নৌকার উপরে চলতে পারে। আসলে আমি আল্লাহর মা ও দুনিয়ার বাপ। আমার বক্তব্য লম্বা করি না, নমরুদ চক্রান্ত করল, জারি করে দে ফেরা নমরুদে গণক ঠাকুর যে বলে খোদা কিছুদিনের মধ্যে জন্ম নেবে মুসলিম জাতির পিতা, যে তোমার খোদা গিরি গদিতে আগুন জ্বালাবে একসাথে। নমরুদ গায়ে জারি করে দে 144 ধারা, বিয়ে করেছে যারা বউয়ের কাছে যেন না যায় তারা, স্বামী আর স্ত্রীর মধ্যে 144 ধারা থাকবে, ওরা যেন মিলিত না হতে পারে, ইব্রাহিম যেন দুনিয়ায় না আসতে পারে। রাত্র গভীর হয় যখন নমরুদ তার ঘনিষ্ঠ ধর্মমন্ত্রী আজরকে ডাক দিয়ে বলে, আজর রে জলদি করে এদিকে আয়, আমার কেন জানি মনে হয় কেউ কারোর সাথে গোপনে দেখা করবার যায়, আমার কেন জানি মনে হয় কেউ কারোর সাথে গোপনে দেখা করবার যায়, তোরে দায়িত্ব দিলাম তুই একটু বিষয়টা দেখি আয়। আল্লাহ ডাক দিয়ে কয় নমরুদ তুই দায়িত্ব দিলি যাহাকে, আমি আল্লাহ দায়িত্ব দিলাম তাহাকে, আমার কারু ও আমার আল্লাহ ওয়াল্লাহু খায়রুন মাকিরি। আল্লাহ এই যে সামনে ফেব্রুয়ারি মাস, 2-3 মাস পরে ফেব্রুয়ারি মাস, চাঁদনি রাতে চুপুকরে দেখবেন হালকা বাতাস, শীত না গরম না, হালকা গরমের সাথে দক্ষিণা বাতাস,
যুবকেরা বুকের মতন খুলে দিয়ে রাস্তার মাঝখান দিয়ে হাঁটে। মশানদীপ জীবনের দাদা এই দেশের একটা না তেরো বছরের বেশি ছিলেন, বাতাসের মধ্যে দুই প্রকার মেডিসিন। এক প্রকার মেডিসিন যখন নমরুদের র‍্যাব আর পুলিশের গায়ে লাগে, ওরা একজন আর একজনকে জড়ায় ধরে ঘুম পড়ে আর বলে, র‍্যাব পুলিশ ভাই ভাই ঘুম ছাড়া উপায় নাই, বহুদিন ঘুমায় নাই। বন্ধুর তরবারি দেখে র‍্যাব আর পুলিশ ঘুমায়, বোঝা গেল র‍্যাব আর পুলিশ ঘুমাবে যেদিন নমরুদের পতন সেদিন। আমি এই সুযোগে বউটার কাছে শুধু যাবো আর আসবো, একটু কথা বলে আসি, দেখা করে আসি, বড় না কোরআন পড়ে বউয়ের জন্য। আমি জানতে চাই এক প্রকার বাতাস, একই বাতাসের মধ্যে যে আমার আল্লাহ দুই ধরনের ভিটামিন দিয়া পুলিশ ঘুম পড়ায় দিল আর আজরের যৌবনের যন্ত্রণা তুলে দিল, ওই আল্লাহ যে আছে না নাই। কষ্ট হচ্ছে না? লক্ষ্য করেন, আজর বাড়ি দিয়ে টপকা মারে আর বলে, বউরে আবার দাঁড়া দেখো, এব্রাহিম আর এই ইসলামের আত্মা বলে কেমনে আসলেন, কেমনে আসলেন? ওই না পথের আবার ফুলে ডিউটি করে আসলেন কেমনে? আজর ডাকতে বলে, বউরে যত কথা হয় ভিতরে ঢুকে বলবো, তাড়াতাড়ি দরজা খোল, খুব লিখছি আসছি। কেউ যদি দেখে ফেলে খোদায় তুমি যে আমার দায়িত্ব দিছে মানিক চলে যাবে। তাড়াতাড়ি করে দরজা খোল, দরজা খুলে দিল, আজর ভিতরে ঢুকে পড়ল। ঢুকিয়ে পড়ার পরে গানের বাইরে আমার দরজা লাগাই দিল। নম্বুদের গণ ঠাকুরা ডাক দিয়ে বলে, ও খোদা জলদি করে ঘুম থেকে উঠো, তোমার আর ঘুমানো লাগবে না। আমাদের গণক বলতেছে আর তোমার 144 ধারার বুস্তি উদ্ধার করে জাতির পিতা ইব্রাহিম এই মাত্র মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করেছে। আমাদের জাতির পিতার জন্ম ঠেকাতে চাইছিল, পারে নাই। জাতির পিতার সন্তানদের বিজয়কে ওরা ঠেকাতে পারবে না। শেষ করে দিব, চলবে সামনে চলবে, বাইরে আমার চলেন সামনের দিকে যাই, আজও চক্রান্ত করার নমরুদ সমাজে আসে না নাই। কমিটি থানায় যায় যখন, বক্তা রস পরীক্ষা করে তখন, এ বক্তা গরম সোনালী সমাজ কায়েম করতে চায় তারা, মাহফিলের অনুমতি পাবে না তারা। খেল করেন বন্ধুরে, একান্ত আপন জনের আমার লক্ষ্য করেন, ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নিল, আদর মূর্তি বানায় ইব্রাহিম আলাইহিস সালাম যে তার আম্মাকে, আম্মা গো আমার রব কে, সুবহানাল্লাহ।